পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডি থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। ধানমন্ডিতে দলীয় সভাপতি কার্যালয়ে সকাল 11টা থেকে এই মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এর মধ্যে বিভিন্ন এলাকা থেকে প্রার্থীরা আসছে এবং তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করে সেটি আজকে হাতে পূরণ করে জমা দেবেন। অনেকে বিভিন্ন দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বিভিন্ন সিটি কর্পোরেশনের 11টি মনোনয়নপত্র সকাল থেকে বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এছাড়া সিলেটের প্রয়াত সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের ছেলে আরমান আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বিভিন্ন পৌরসভার মেয়রপদে 5টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগামী 12 তারিখ পর্যন্ত এই মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা।